সাক্ষ্য সাক্ষীরা আশা করি আল্লাহ অশেষ মেহরবানি ভালো আছো। আমিও মহান আল্লাহ কৃপায় ভালো আছি। ইতিপূর্বে তোমাদের বলেছিলাম যে আমরা যে রাস্তা দিচ্ছি সেখানে প্রথম ও দ্বিতীয় অধ্যায় আমরা অনলাইনে ইতিপূর্বেই আমি শেষ করেছি ক্লাস। এখন আমি ওই প্রথম দ্বিতীয় অধ্যায়ে রিভিশন ক্লাস বা পুনরায় আলোচনা করছি। গত ক্লাসে আকাই সংক্রান্ত আলোচনা হয়েছে, তোমরা নিশ্চয়ই জানো যতগুলো পৃথিবীতে ধর্ম এসেছিল সব ধর্মগুলোই বিশ্বাস নির্ভর। তবে এই ধর্মগুলো মূলে আছেন মহান আল্লাহ তাআলা, তাকে আমরা চাক্ষুষ চোখে দেখি না, আত্মিক চোখে দেখতে পাই, আত্মা দিয়ে অনুভব করতে পারি। মূলে আছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, তার ক্ষমতার প্রকাশ আমরা দেখতে পাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান রাসূল প্রদর্শিত পথে চলার অঙ্গীকার করব। রাসূল প্রদর্শিত পথ আর আল্লাহর বিধান সম্পূর্ণ কোরআন শরীফ এবং মহানবীর জীবনী। তো ইসলাম যে উৎস, যে ইসলাম যে মূল গ্রন্থ আল কোরআন, আর মহানবীর জীবনালেখ্য আল হাদিস, ইজমা ও কিয়াস। ইসলামকে জানতে গেলে জানতে হবে মহান আল্লাহকে, জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোভাবেই জানতে হবে। আল্লাহর উপর কঠিন বিশ্বাস আস্থা রাখতে না পারলে বাস্তব জীবনে সমাজ জীবনে আল্লাহর পথে থাকা সম্ভব হবে না, বা দৃঢ়ভাবে কাজটি বা সুচারুভাবে কাজটি তার বিধান মানা সম্ভব হবে। তদ্রূপভাবে রসুলের প্রতি মহব্বত আর ভালোবাসা থাকতে হবে, তার প্রতি মহব্বত ভালোবাসা এমন থাকতে হবে পৃথিবীতে যা কিছু আছে, এমনকি নিজের পরিবার, এমনকি নিজের সন্তান সন্তানাদির থেকেও ভালোবাসা রাখতে হবে, তাহলেই না রসুলকে চেনা যাবে, রসুলকে বোঝা যাবে। তাই ইসলামের অনেকগুলো পরিভাষা আছে, যেমন আমরা যে পরিভাষার মধ্যে যেমন পরিভাষাগুলো, যেমন আমরা যে কুফর শিরিক নিফাক, হ্যাঁ তদ্রূপভাবে শরীয়তেরও বহু পরিভাষা আছে, প্রত্যেকটা বিষয়েরই কিছু পরিভাষা থাকে। তো আজকে ইসলামে এই পরিভাষা কিছু ব্যবহৃত হয়েছে, যে বিশেষত নিফাক নিয়ে আলোচনা হবে এবং নিফাকের পাশাপাশি কিছু শব্দ আলোচনা হবে। এখানে নিফাক শব্দ, নিফাক আরেক শব্দ, এর অর্থ কপটতা করা, শাব্দিক অর্থ আগে ভালোভাবে বুঝতে হবে, কপট করা, হাঙ্গামি করা, দুর্নীতির ভাব পোষণ করা, প্রত্যেকটা এই শব্দগুলোর প্রত্যেকটা শাব্দিক অর্থটা মুখস্থ করতে হবে।
এটি সম্পূর্ণ মুখস্থ লেখা, এটা এমনি বানিয়ে লেখা হয় না, ভুল হয়ে গেল। প্রথমভাবে এভাবে পারিভাষিক অর্থ জানতে হবে বা ব্যাপক অর্থ জানতে হবে। পারিভাষিক অর্থ বলতে অন্তরে গোপন রেখে, অর্থাৎ অন্তরে আল্লাহর বিশ্বাস নেই, রসুলের বিশ্বাস নেই, মুখে কথায় কথায় আল্লাহর কথা বলা হচ্ছে, রসুলের কথা বলা হচ্ছে, অথবা রসুলের আদর্শের কিছু পোশাক পরিচ্ছেদ পরিধান করে মুসলিম সমাজের সম্মান এবং সুযোগ সুবিধা লাভ করা হচ্ছে, এইগুলো নেপাক। তাহলে নেপাক কি? নেপাক হল অন্তরে অবিশ্বাস রেখে, অর্থাৎ অন্তরে অবাধ্যতা রেখে, অন্তরে কুফুর রেখে ইমানদার সুলভ নিজেকে প্রকাশ করা, ইমানদার সুলভ আচরণ করা, এটাই এই নিপাক। যারা এই নিপাক নিপাকে আচরণ করে তারা হবে মুনাফিক, নিপাকেরা হবে এই মুনাফিক, মুনাফিক এরা হবে মুনাফিক। যারা নিপাক ঘাটের মধ্যে নিপাকি আছে তারা হবে মুনাফি, নিপাকত কপটতা, ভণ্ডামি, দ্বিমুখী ভাব পোষণ করা, আর মুনাফি হচ্ছে কপট ব্যক্তি, ভণ্ড ব্যক্তি। তাহলে যারা ভণ্ড, যারা কপট, যারা ডাহা মিথ্যাবাদী, যারা ওয়াদা ভঙ্গকারী, যারা আমানতের খেয়ানত করি তারাই, যারা কথা এবং কাজে যাদের মিল নেই তারাই মুনাফিকরা সম্বন্ধে বলা আছে যে মুনাফিকরা যখন ইমানদার ইসলামের প্রাথমিক যুগে দেখা গেছে যে ইসলামী রাষ্ট্রের সুযোগ সুবিধা নেওয়ার স্বার্থে যখন মুসলমানদের সাথে মিলিত হয় তখন বলে যে আমার না, আমরা মুসলমান, আমরা ইমান এনেছি। আবার মুসলমান শিবির থেকে যখন কাফেরদের সাথে যায় ওদের দলে মিশে, তারা ওদেরকে আস্তে আস্তে বলে, ওদেরকে বলে যে আমরা তো তোদের সাথেই আছি, আর কিছু আগে দেখলে না মুসলমানদের দলের সাথে কথা বললাম না, আরে ওদের তো উপহাস করতে গিয়েছিলাম। অর্থাৎ মুনাফিকদের আচরণ হবে এই ধরনের, অর্থাৎ মুখে এক অন্তরে এক, অন্তরে এক মুখে তার বিপরীত। তো এগুলো সম্বন্ধে আল্লাহ পাক বলছেন, আল্লাহ মুনাফিকদের চরিত্র সম্বন্ধে আল্লাহ বলছেন যে মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। আল্লাহ নিজেই বলছেন সূরা মুনাফিকুনের মতো আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ নিজেই সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। তাই কত বড় জঘন্য ব্যক্তি তারা, কত বড় খারাপ ব্যক্তি তারা। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে মুনাফিকের চিহ্ন তিনটি, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের চিহ্ন হলো তিনটি, ইজা হাদাসা, যখন তারা কথা বলে, কাজ্জাবা, কাজা, অর্থাৎ তখন তারা মিথ্যা বলে, ওয়াইজা ওয়াহাদা আখলাফা, যখন সে প্রতিশ্রুতি করে কোনো মানুষকে কোনো বিষয়ে কথা দেয় তখন তারা আখলাফা ভঙ্গ করে, ওয়াইজা তুমি না, যখন তার কাছে কোনো কিছু গচ্ছিত রাখা হয় কথায় গচ্ছিত রাখো, আর টাকা পয়সায় গচ্ছিত রাখো, বা অন্য কোনো জিনিস গচ্ছিত রাখো, সঙ্গে সঙ্গে সেটা আত্মসাত করে ফেলে, খেয়ে ফেলে, এই সমস্ত চিহ্ন এই সমস্ত করি না। যা যে ব্যক্তির মধ্যে এই সমস্ত বৈশিষ্ট্য থাকবে তারাই হলো মুনাফিক, আল্লাহ নবী বলছেন। তো এই মুনাফিকদের পরিণতি সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হবে জাহান্নামে,
সর্ব নিম্ন স্তরে, অর্থাৎ জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে সবচেয়ে শাস্তি তাদের জন্য নির্ধারণ হবে। এখন মুনাফিকরা নিপাক একটা জঘন্যতম পাপ, নিপাক মানুষের চরিত্র ধ্বংস করে, অশ্লীল কাজে মানুষকে অভ্যস্ত করে, মানুষের নৈতিক মূল্যবোধ নষ্ট করে, মানুষে মানুষের ঝগড়া বিবাদ সৃষ্টি করে, সমাজে হানাহানি কাটাকাটি মারামারি সৃষ্টি করে, একমাত্র মুনাফিক। মুনাফিকের ইসলামের চরম শত্রু, ইসলামের প্রাথমিক দিক থেকে অত্যবধি পর্যন্ত ইসলামের যত ক্ষতি করতেছে বন্ধু বিষয়ে মুনাফিক। আমার প্রিয় ছাত্র, মুনাফিক মুসলমানদের মতো ইসলামের প্রাথমিক যুদ্ধে দেখা গেছে যুদ্ধ বেঁধে গেছে, হঠাৎ করে কাফেরদের সাথে বুদ্ধি করে মুনাফিক দলপতি বিজয় অবশ্যম্ভাবী দেখেও সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেছে। তা এমন তাহলে আমরা জানি যে এই মুনাফিকরা সরাসরি কাফেরদের থেকেও তারা জঘন্য, কাফেরের অস্ত্র শস্ত্র নিয়ে ইসলামের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ে অবতীর্ণ হয়, তাদেরকে মুসলমানরা চাক্ষুষকে দেখতে পায় এবং মুসলমানরা প্রস্তুতি নেয় যে ইসলামের ধ্বংসকারী বা শিক্ষারকারী আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে চারণকারীর বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, যুদ্ধ ঘোষণা করব, যুদ্ধ করতে অস্ত্র শস্ত্রভাবে সজ্জিত হয়ে তাদের মোকাবিলা করব, এই সুযোগটা পাই। তাই তারা অস্ত্র সংগ্রহ করে, সৈন্য সংগ্রহ করে, তাদের মোকাবিলা করে, তাদের সাথে আর আপোষ করে না। কিন্তু মুনাফিককে কোনোভাবেই চেনা যায় না, তারা মুসলমান মিশিয়ে মুসলমানদের সাথে মুসলমানের বেশ ধরে মুসলমানদের লেবাস ধরে একসাথে মিশে থাকে সবসময় এবং মুসলমানের শরীর করে, তারা ভেতরে ঢুকে মুসলমানদের ইসলামের এবং ইসলামী সমাজের দুর্বলতা কাফির নিপাকদের কাছে, তারা কাফিরদের কাছে তারা পৌঁছিয়ে দেয়। এভাবে বন্ধু সেজে ইসলামের এত বড় বড় ক্ষতি করে, এত স্পাইগিরি করে যা কাফিরের পক্ষে এত বড় ক্ষতি করা সম্ভব নয়। তাই বন্ধু বেশে যে ক্ষতিগুলো করে, এত বড় ক্ষতি আর কেউ করতে পারে না। এ কারণেই দেখা যাচ্ছে যে নেপাল এত জঘন্য অপরাধ এবং জঘন্য পাপ। তাই আমাদের এই নিপাক থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আমরা এই পাপ থেকে না বাঁচলে আমরা খাঁটি মুমিন হইতে পারব না। আসলে নিপাক বা মুনাফিকের বিপরীত শব্দ হচ্ছে খাঁটি মুমিন। আমরা জানি যে নিপাকের বিপরীত শব্দ কি, প্রত্যেকটার বিপরীত শব্দ আছে। আকাশ হলে পাতাল, পাতাল হলে আকাশ, এইভাবে প্রত্যেকটা জিনিসের একটা অপোজিট ওয়ার্ড আছে। হ্যাঁ, দিন রাত্রি একটা আর অপোজিট একটা। তদ্রূপ আমাদের এই নিপাক শব্দটার অর্থ ভেজাল। মুসলমান হতে পারে, অন্যরা হতে পারে, ভেজাল ভেজাল মানুষ, দ্বিমুখী নীতি বিশিষ্ট মানুষ, কিন্তু খাঁটি মানুষ বা খাঁটি মুসলিম, খাঁটি ইমানদার, অর্থাৎ নিপাকের অপোজিট হল খাঁটি মুসলিম। তো যাই, আমরা খাঁটি মুসলিম হওয়ার চেষ্টা করব। আর একটা বিষয় বলছিলাম যে নিপাকের আরও কতগুলো শব্দ ইসলামের পরিভাষায় তোমাদের শিখতে হবে, যেটা হলো কুফর, আল্লাহকে অস্বীকার করা। একটা সিনেজিও আসলো, একটা অনুচ্ছেদ আসলো, একটা উদ্দীপক আসলো, তার মধ্যে একটা ভাষাগত একটা পল্লী বুঝতে যাবে যেটা নিপাক না এটা কুফরের মধ্যে পড়ে। এই সংগ্রামে ভালো করে জানতে হবে, যেমন কুফুর শব্দ কী, কুফুরের পারিভাষিক অর্থ কী, কুফুরের ব্যাপক অর্থ কী ইত্যাদি জানতে হবে। যেমন শিরক অর্থ কী, শিরকের ব্যাপক অর্থ কী, শিরকের পারিভাষিক অর্থ কী, বা শিরকের পরিধি কী কী কল কাছে শিরেক গুণা হয়, সব কিছু জানতে হবে। জানলেই উদ্দীপক বা শিরির যেটা থাকে সেটা পলে বুঝতে যাবে কোন দিকে ইঙ্গিত করা হয়েছে, এটা নেভাকে তিনি করা হয়েছে না কুকুরের মুশরিকের দিকে বা শিরকের দিকে করা হয়েছে না কুকুরের দিকে করা হয়েছে, ওইটা সঠিক চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে পরীক্ষাটা অংশগ্রহণ করতে, চিহ্নিত করতে না পারলে সঠিক নম্বরটা পাওয়া যাবে না। তাছাড়া আরেকটা বিষয় আমাদের আছে,
এখানে ইসলাম পাঠটি আল আসমাউল হুসনা এই আল আসমাউল হুসনা হচ্ছে আল আসমাউল হুসনা হুসনা হচ্ছে সুন্দরতম আসমাউল নাম শুনে অনেকে আল আসমা যদি আমি সার্থক শব্দ দেই তাহলে এটা সুন্দরতম লেগে তাহলে বুঝা যায় আর হুসনা মানে নাম শুনে লেগে তা আরবি সাথে তো পরিচয় করতে হবে আরবি বইতে বইটা বের করতে হবে বইটা বের করে এই শব্দগুলো এই এখানে দেওয়া আছে এই যে আসমাউল হুসনা শব্দ দেয় সুন্দরতম নাম শুনে দুইটা আবার ভেঙে ভেঙে তোমাদের করতে হবে ভেঙে ভেঙে করতে হলে আল আসমা মানে নাম শুনবো আর হুসনা হলো সুন্দরতম যদি ভেঙে যদি অতিসূক্ষ্ম সে দেওয়া হয় তাহলে উল্টাটা লিখে রাখে মানে কি আরবি না জানা আরবি বেশি প্র্যাকটিস না করলে এই ভুলটা হয়ে যায় এই ভুল করা যাবে না আমি আজকে বলছি আল আসমাউল হুসনা শব্দরত হলো আল আসমাউল হুসনা আল আল আসমাউল হুসনা আল হুসনা এই হুসনা আল আসমাউল হুসনা এই আল আসমাউল নাম সমূহ আর হুসনা হলো সুন্দরতম এইটা হলো নাম সমূহ এটা হলো নাম সমূহ হুসনা হলো খুব সুন্দরতম এটার অর্থ এই যে এটার অর্থ এই এটা জানতে হবে আসমা শব্দটা এসএম শব্দে বলছে এসএম মানে হলো না আসমা হলো নাম সমূহ তাহলে নাম সমূহ আর হুসনা হলো সুন্দরতম সুন্দরতম নাম সমূহ কার আছে আল্লাহর জন্য পালিল্লাহি আসমা হুসনা আল্লাহর জন্য সুন্দরতম নাম সমূহ আছে ফাদু বিহা সেই নাম ধরে দেখো মুসলমানেরা যদি অন্য জাতির ভাষায় ডাকে সেটা বলে নাই মুসলমানদের এখানে লেখা আছে পাক কালাম শরীফে সূরা আল আরাফে বলা আছে যে কি বলা আছে কলিল্লাহিল আসমাউল হুসনা ফাদু বিহা আল্লাহর জন্য সুন্দরতম নাম হচ্ছে সেই সময় নাম দিয়ে তোমরা আমাকে আহ্বান করো রাখো আমি যদি ও মাই গড বলি অন্য কিছু বলি তাহলে তো আমি একজন মুসলিম হিসেবে আমার এভাবে বলাটা ঠিক না ইসলাম শরীয়ত ইসলামিক শরীয়ত তাকে কি করে না সাপোর্ট করে না হ্যাঁ তাই পাজারুল লাদি লাদিনা ইউলহিদুনা ফি আসমাইহি এখানে বলা তোমরা সে সকল নাম শুনে দেখো আর তার নাম বিকৃত করে তাকে বর্জন করো যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করো নাম বিকৃত নিয়তি বিভিন্ন ধরনের নামে তারা ডাকে হ্যাঁ কিন্তু এটা আমাদের ধর্মে নাই এভাবে আমরা যারা মুসলিম আমরা সবসময় ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া গাফুর ইয়া সাত্তার ইয়া করিম এভাবে ডাকবো ইয়া রাউফু ইয়া রাউফু ইয়া রাউফু আমাদের আল্লাহ ভুলি শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা আমাদের জীবন দিয়েছেন আমরা কীভাবে তাকে আহ্বান করবো তাকে পাবো তার সন্তুষ্টি পাবো সেভাবে শিক্ষাও দিয়েছেন আমাদেরকে আল্লাহ তাআলা আমরা অন্য নামে ডাকবো না এখানে আল্লাহ তাআলা পাক কালাম শরীফের মধ্যে বলছেন সূরা আরাফের মধ্যেই বলছেন হ্যাঁ সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন আর বলছে ওসরি তাদের কৃতকর্মের ফল প্রদান করা হবে আল্লাহ নামে যদি আমরা রাখি এ আল্লাহ এটা জাত জাত নাম সত্তাগত নাম তাহলে তো হলো আর আল্লাহর গুণ আল্লাহ প্রকাশক নাম আমরা যার মাধ্যমে আল্লাহকে অনুভব করি আল্লাহর গুণবাচক আল্লাহ কর্মের মধ্যে দিয়ে আল্লাহ গুণের মাধ্যম দিয়ে আল্লাহকে চিনতে পাই অনুভব করতে পাই দেখতে পাই তাহলে তাহলে সেই নামগুলো নিয়ে আল্লাহ ডাকতে বলছে আমরা তো তার নাম ধরি আমরা বাবা মাই গড বলি অন্য কিছু বলি তার ফলাফল অসিরি দেওয়া হবে আল্লাহ তারা বলছে অর্থাৎ ফলাফল কি ভালো হবে না মন্দ হবে পরেই বুঝতে পারবো এভাবে আমাদের বলা যাবে না আমরা মুসলমান আমরা পাক কালাম শরীফের ভাষায় আল্লাহর ভাষায় আল্লাহ রসুলের ভাষায় আমরা চলার চেষ্টা করবো আল্লাহকে আমরা মনে প্রাণে বিশ্বাস রাখবো এভাবে মনে প্রাণে আল্লাহর ভাষায় আল্লাহ যেভাবে শিখিয়ে দিয়েছেন সেই শিক্ষা গ্রহণ করে আমরা আমাদের জীবন আদর্শিত করব আমাদের জীবনকে আলোকিত করব এভাবে আমরা আলোকিত মানুষ আল্লাহর গুণে গুণান্বিত হইতে পারলে একজন মানুষ একটা নৈতিক আদর্শের মানুষ হইতে পারে আল্লাহর গুণে গুণান্বিত হলে একজন মানুষ আলোকিত মানুষ হতে পারে আলোকিত মানুষ হওয়ার জন্য আলোর প্রয়োজন আছে যে মানুষগুলোকে যে আদর্শগুলোকে মানুষের নির্মগামী করে নৈতিকতা বিবর্তিত কাজ যে সমস্ত যে সমস্ত কাজ সমাজ বিরোধী কাজ নৈতিকতা বিরোধী কাজ অশ্লীল কাজ এগুলো মানুষকে অধোগামী করে এদের মানুষের মনকে নোংরা করে ফেলে মানুষের মনকে এমন কালো করে এমন স্পটযুক্ত করে যে সত্য এবং সুন্দর সে দেখতেও পায় না সে চোখে তাই এই মানুষগুলো সুন্দর যখন আল্লাহর গুণে গুণান্বিত হবে আল্লাহ আল্লাহর গুণ ধারণ করবে আল্লাহ রঙে রঞ্জিত নিজেকে করতে পারবে আল্লাহর আদর্শে আদর্শিত করতে পারবে তাহলে সেই হবে
আখিরাতে আছে সফলতা এবং পরম প্রাপ্তি জান্নাত এবং আল্লাহর সাক্ষাৎ। আমি তোমাদের বলছি, তোমরা এই প্রশ্ন দুইটা আছে, তোমরা এই প্রশ্ন দুইটা বলে দেওয়া আছে, তোমরা করবে যে নিফাক অর্থ কি, মুনাফিকের বৈশিষ্ট্য আলোচনা করো। দুই নম্বর প্রশ্ন আর আসলাম দোস্তা অর্থ কি, উহার গুরুত্ব বর্ণনা করো। তিন নম্বর প্রশ্ন আছে সবাই ভালো থাকো, সুন্দর থাকো। আমার আলাইনা ইল্লাল বালাগুল আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।